Assalamu alaikum, dear viewers. Now we'll discuss the difference between E.G versus I.E. অর্থাৎ E.G আমরা এটা আলোচনা করব এখন এই যে এখানে এখানে এই দুটো শব্দ এই দুটি ল্যাটিন অ্যাব্রিভিয়েশন এগুলোকে অনেক সময় আমরা মিক্স আপ করে ফেলি কিন্তু এখানে মিক্স আপ করার কোনো বিষয় নয় বিষয়টা হলো ই ডট জি ডট এটা যখন থাকবে তখন আমরা বলবো যে ফর এক্সাম্পল আর যখন আই ডট ই থাকবে তখন এটা মিন হবে মিন এটা বোঝাবে দ্যাট ইজ তাহলে এখন আমরা ক্যামব্রিজ ডিকশন রয়েছে দেখি একটু ক্যামব্রিজ ডিকশনারিতে আমরা একটু দেখি যে এই ওয়ার্ড গুলো কি মিন করে ক্যামব্রিজ ডিকশনারিতে কি মিন করে আমরা একটু দেখবো স্ক্রিনটা আবার শেয়ার করছি সাউন্ডের জন্য E dot G dot দেখি কি আসে এখানে আমাদের এই যে এসে গেছে EG ব্রিটিশ উচ্চারণে বলা হচ্ছে EG আর আমেরিকানে EG abbreviation for exemplary gratia a latin phrase that means for example Exemply gratia, a Latin phrase that means, for example, it can be pronounced as E dot G or, for example, you should eat more food than that contains a lot of fiber, E dot G, fruit, vegetables, and bread. For example, jeta orthe byabohrito hoy, ekhane দেখা যাচ্ছে যে আমরা যদি এখানে আর কি দেওয়া আছে আমরা দেখি একটু বিশ্লেষণ করা যায় কিনা ইডর্জি এর এখানে যেটা আছে ফর এক্সাম্পল হিসেবে ব্যবহৃত হয় আমেরিকান ইংলিশে এটা একটা এক্সাম্পলি গ্রেশিয়া অ্যাডভার্ব যে এখানে অ্যাডভার্ব হিসেবে এটা ব্যবহৃত হয় ওয়ান পার্টনার ইন দ্য বিজনেস ক্যানট অ্যাক্ট ইউনিল্যাটারালি ই ডট জি ওভার ইনভেস্টমেন্টস হলিডেজ কন্ট্রাক্টস টু অ্যাকসেপ্ট ইটিসি আমরা মোটামুটি এখান থেকে উচ্চারণ করে দেখতে পাচ্ছি আমরা এবার চলে যাই আমরা উদাহরণগুলো দেখতে পেলাম সবাইকে ধন্যবাদ এই জিনিসটা খেয়াল করার জন্য আবার বলি শেষ মুহূর্তে ই ডট জি মানে ফর এক্সাম্পল এবং আই ডট ই মানে হলো দ্যাট ইজ সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম